বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ, আধুনিক বাংলা কাব্যের রূপকার, অমৃতাক্ষর ছন্দের জনক ও সনেট প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 200তম জন্মবার্ষিকী আজ 25শে জানুয়ারি। দিবসটি পালন উপলক্ষে যশোর জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও মহাকবি মধুসূদন পদক প্রদানের আয়োজন করা হয়েছে মধুমঞ্চে। পদক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার। প্রধান অতিথি হিসেবে পদক প্রদান করবেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ হেলাল মাহমুদ শরফি। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন যশোরের পুলিশ সুপার প্রলয় জোয়ারদার, সিভিল সার্জন ডাক্তার বিপ্লব কান্তি বিশ্বাস, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, রামকৃষ্ণ আশ্রম মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশানন্দ, শিক্ষাবিদ ডক্টর মোস্তাফিজুর রহমান ও সাধন রঞ্জন বিশ্বাস। 1824 সালের 25শে জানুয়ারি যশোর জেলার কেশবপুর থানার কপোতাক্ষ নদীর তীরে সাগরদাঁড়ি গ্রামের বিখ্যাত দত্ত পরিবারে জন্ম নেন মধুসূদন দত্ত। তার বাবা ছিলেন রাজনারায়ণ দত্ত ও মা জাহ্নবী দেবী। শৈশবে সাগরদাঁড়ির পাশে শেখপুরা গ্রামের মৌলবি খন্দকার মকমল সাহেবের কাছে বাংলা ও ফার্সি শিক্ষা লাভ করেন। 1833 সালে সাগরদাঁড়ি ছেড়ে কলকাতার খিদিরপুর যান। সেখানে লালবাজার গ্রামার স্কুলে ইংরেজি, ল্যাটিন সহ বিভিন্ন ভাষা শিক্ষা নেন। কবি 1837 সালে হিন্দু কলেজে ভর্তি হন। 1842 সালে ইংরেজিতে প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ প্রবন্ধ লিখে কলেজ থেকে স্বর্ণ পদক লাভ করেন। 1843 সালের 9 ফেব্রুয়ারি হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন কবি। একই সঙ্গে পিতৃগৃহ থেকে স্বেচ্ছা নির্বাসন নেন। হিন্দু কলেজে পড়তে না পেরে অন্য কলেজে ভর্তি হন ও গ্রিক ও সংস্কৃত ভাষায় জ্ঞান অর্জন করেন তিনি। 1848 সালে সাগরদাঁড়িতে আসেন, তারপর মাদ্রাজ চলে যান। 1852 সালে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের হাই স্কুল বিভাগে শিক্ষকতার চাকরি নেন। 1854 সালে দৈনিক স্পেকটেটর পত্রিকায় সহ সম্পাদক পদে নিযুক্ত হন। 1857 সালে আদালতে দোভাষী হিসেবে কাজ শুরু করেন। এ বছরই তিনি মহাকাব্য রচনায় মনোনিবেশ করেন। সাহিত্যিক কালীপ্রসন্ন সিংহের বাসভবনে অমৃতাক্ষর ছন্দে মহাকাব্য রচনার জন্য বিদ্যোৎসাহিনী সভার পক্ষ থেকে সংবর্ধনা এবং মহাকবি হিসেবে স্বীকৃতি লাভ করেন। পরবর্তীতে তিনি ইংল্যান্ডে গিয়ে ব্যারিস্টারিতে ভর্তি হন। মাইকেল মধুসূদন বাংলা ভাষার সনেট ও অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক। তার সর্বশ্রেষ্ঠ কীর্তি অমৃতাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদ বধ কাব্য নামক মহাকাব্য। তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থাবলী দ্য ক্যাপটিভ লেডি, শর্মিষ্ঠা, বুড়োশালিকের ঘাড়ে রোগ, একে কি বলে সভ্যতা, তিলোত্তম সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী, হেক্টর বধ ইত্যাদি। 1873 সালের 29শে জুন বেলা 2টায় মারা যান মহাকবি মধুসূদন দত্ত। প্রতি বছর সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মধু জন্মভূমি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মধু জন্ম উৎসব ও সপ্তাহব্যাপী মধুমেলার আয়োজন করা হয়ে থাকে। এবার 19শে জানুয়ারি থেকে 9 দিনের মধুমেলা শুরু হয়েছে।